কেমন গভীর রিলেশন ছিল আপনার? একটু বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়েছিল কিন্তু হয় নাই। বিয়ে হলো না কেন? আরে এটা তো পার্সোনাল বিষয়। উনি মন্ত্রীর দরজায় লাথি মেরেছেন, এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার। বিয়ে ভাঙলো কেন বলেন? বনি বনা হয় নাই ওনাদের ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি সব কিছু মিলে আর কি। এটা কবেকার ঘটনা? বছর খানিক। তারপর? তারপর আর কি, এই তো কোনো যোগাযোগ নাই। এই কোনো ধরনের যোগাযোগ নাই? লাস্ট কবে কথা হয়েছে? ওই তো বছরখানেক আগে। মানে এরপরে আর কোনো ফোন কল, ভিডিও কল, কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি? না। এখানে আসছেন কেন? ও আমার ট্রাক, আমার মালভর্তি ট্রাক তো এখানে থানায় আটকে মানে নিয়ে আসছে। এখানে আটকাবে কেন? কী মাল ছিল? ওট মিল, সিঙ্গাপুর থেকে আসছে। ওটস মিল? ও ও ইয়া, হ্যাঁ। কার্ড আছে আপনার? হ্যাঁ, কার্ড তো আছে। ফোন দিলে ফোন ধরবেন। হুম, এটা আমার নাম্বার। হ্যাঁ, আরে না না, আপনি বললে তো হবে না। আপনি যে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন এইটা তো পরিষ্কার। চক্রান্ত মানে কিসের চক্রান্ত আপনি বুঝেন না? না, হ্যাঁ, আপনি ফিটার খান বসে বসে? হ্যাঁ, প্রত্যেক দিন আপনি একটা করে পোস্ট দিচ্ছেন ফেসবুকে সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে না, দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি হলে আপনার কি? আপনার টাকা? জনগণের টাকা। জনগণ কি আপনার দায়িত্ব দিছে? আপনি কি, কে আপনি? জনগণের প্রতিনিধি আপনি? প্রত্যেকটা সমাজে শিক্ষক আর সংস্কৃতি কর্মীদেরকে জনগণের পাহারাদার হিসেবে বিবেচনা করা হয়। পাহারাদার? এই লিটন কি বলে এগুলো উল্টা পাল্টা কথাবার্তা? হ্যাঁ, পাহারাদার।